আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি একাডেমিক ট্রান্সক্রিপ্ট কীভাবে উত্তোলন করবেন সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট বড় বড় সদস্য নিই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট বড় সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাদের সদস্য হয়েছেন, তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আমার আজকে যে তথ্যটা, হাউ টু গেট একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপনি কীভাবে উত্তোলন করবেন। বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হয়ে থাকে। যদি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য অনলাইন আবেদন করবেন কীভাবে এবং ট্রান্সক্রিপ্ট আবেদন করতে হবে, কী কী লাগবে সম্পর্কে টু জেড ভিডিওটির মাধ্যমে আজকে আমরা জানবেন। জানার পরে আপনারা নিজেরা আবেদন করতে পারেন। তো চলুন, একাডেমিক ট্রান্সক্রিপ্ট আবেদনের জন্য যা যা প্রয়োজন: সংশ্লিষ্ট কলেজে অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র, নির্ধারিত ফর্মের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবি সহ। প্রথমে সংশ্লিষ্ট কলেজের সুপারিশ সহ আবেদনপত্র, একটা ছবি থাকবে উপরে কোণের ছবি সহকারে। দুই নম্বর লাগবে রেজিস্ট্রেশন কার্ড। তিন নম্বর লাগবে প্রত্যেক বর্ষের প্রবেশপত্র, প্রত্যেকটা বর্ষের এক একটা প্রবেশপত্র লাগবে। চার নম্বর লাগবে নম্বরপত্র। পাঁচ নম্বর লাগবে প্রফেশনাল সনদপত্র। ছয় নম্বর লাগবে এইচএসসি সনদপত্র, বিশেষ দ্রষ্টব্য। উপরে উল্লেখিত সকল কাগজপত্র স্ক্যান করে পিডিএফ আকারে আপলোড করতে হবে। ফাইল সাইজ হবে 3 MB এর নিচে হতে হবে। যে চার ছয়টা কাগজের কথা বললাম, কাগজপত্রের কথা বললাম, এগুলা পিডিএফ করে আগে স্ক্যান করবেন, স্ক্যান করে পিডিএফ করবেন। পিডিএফ করার পরে আপনারা এগুলো সব অবশ্যই অবশ্যই 3 MB নিচে রাখবেন। 3 MB নিচে রাখার পরে সবগুলো আপনাকে আপলোড করতে হবে। আবেদন করার জন্য জাতীয় ভার্সিটির যে ওয়েবসাইট আছে service.nu.edu.bd.nu.apps, লিঙ্কে যেতে হবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তারপর প্রয়োজনীয় সকল তথ্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এখানে ঢোকার পর আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশন আসবে, সেখানে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। স্টুডেন্ট সার্ভিসে লগ ইন করার পর এক্সামিনেশন সার্ভিস থেকে ট্রান্সক্রিপ্টে ক্লিক করে আবেদন শুরু করতে হবে। আবেদন শেষে পে স্লিপ ডাউনলোড করে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় নির্ধারিত ফি 700 টাকা জমা দিতে হবে। কম বেশি হতে পারে, 700 টাকা জমা দিতে হবে। তারপর যে কোনো সময় আপনার ট্রান্সক্রিপ্ট রেডি হবে, যাতে বিশেষ ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট থেকে গিয়ে আপনার নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার? আপনারা সুন্দরভাবে এটা করবেন, করতে যা কোনো ভুল করবেন না অবশ্যই। আর যদি কোনো আমার কোনো তথ্য ঘাটতি থাকে বা কোনো কথা বুঝতে আপনার অসুবিধা হয়, আপনাদের কাছে করে দেওয়ার অনুরোধ রাখবে যে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এই তথ্যটা ভুল বা এই তথ্যটা বুঝিনি। তো আমরা চেষ্টা করব সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি টপিক। আশা রাখি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের সাথেই থাকবেন। এবং আপনারা কী কী ধরনের ভিডিও মূলত দেখতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই ভিডিও আনার জন্য। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।